23তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হলো বিশ্বরূপ বিশ্বাস পরিচালিত বিলেট ডায়েরি। আমি সারা রাত জেগে বসে থাকতাম, ঠিক ভোরের দিকে ঘুমিয়ে পড়তাম আর রোজ সেই স্বপ্নটা দেখতাম। বিলেট ডায়েরির এই ছবির পুরো শুটিং হয়েছে রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরে। অভিনয় করেছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অন্তত 600 জন হোস্টেল আবাসিক ছাত্র। পরিচালক বিশ্বরূপ বিশ্বাস সে কথা জানানোর পাশাপাশি জানান যে এই ছবি আসলে গুরু শিষ্যের সম্পর্কের ছবি। এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন রাজা নারায়ণ দেব। ছবির মুখ্য চরিত্র অনাবিল নামের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের এক প্রাক্তনী, যে চরিত্রটিতে অভিনয় করেছেন সমদর্শী দত্ত। এই অনাবিলকেই মিশনের হোস্টেলের সিনিয়ররা ডাকতেন বিলে বলে। প্রসঙ্গত স্বামী বিবেকানন্দেরও ডাকনাম ছিল বিলে। কানু মহারাজ নামের হোস্টেল ওয়ার্ডেনের চরিত্র অভিনয় করেছেন অভিনেতা বিশ্বনাথ বসু। বিশ্বনাথ এবং সমদর্শী ছবির মুখ্য চরিত্রে অভিনয় করার পাশাপাশি অভিনয় করেছেন পলাশের মতো স্ট্যান্ড আপ কমেডিয়ানরাও। তবে এ ছবি সম্পর্কে যতদূর জানা যায় যে ছবিটি সিরিয়াস ছবি। পরিচালক বিশ্বরূপ বিশ্বাস চলচ্চিত্র উৎসবের প্রেস কনফারেন্স রুমে ছবির প্রিমিয়ার উপলক্ষে সাংবাদিক সম্মেলনে বিলেট ডায়েরি আদতে গুরু শিষ্যের যোগাযোগের ছবি, গুরু শিষ্য পরম্পরার ছবি। এ ছবির জন্য দীর্ঘদিন ধরে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আবাসিক হোটেলে থেকেছে পুরো শুটিং ইউনিট। কানু মহারাজের মতন এমন একটি চরিত্রে তাকে অভিনয় করতে হবে তা কখনোই ভাবেননি বিশ্বনাথ। চরিত্রটিতে অভিনয় করার জন্য তিনি মাথা কামিয়ে ফেলেছিলেন, তিনিও ভীষণ উত্তেজিত বিলেট ডায়েরি নিয়ে। আমরা সবাই চাই অন্যের মনে ঠাঁই পেতে, সে ভালোবাসা দিয়েই হোক বা ভয় দেখে। ভয়ের ঠাঁই দুদিনও টেকে না, ভালোবাসার ঠাঁই চিরকাল বেঁচে পড়তে থাকে। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।